নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। লগ্ন ব্লক অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও নিয়ে সকাল সকালে হাজির হয়ে গেলাম। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি আজকে, এখন বাজে 6টা। তো 6টার আগেই আমার মাছ, তারপরে সবজি এগুলো কাটা শেষ। তো সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রান্না শেষ করতে হবে। আর এত সকাল সকালে ওঠার কারণ তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে সকাল সকালে উঠেছি, সকাল সকালে রান্না করব। আর কালকে কিছু রান্না করেছিলাম, যেহেতু যদি আজকে সময় না পাই, তাই আজকে একটা তরকারি রান্না করব। আমি আজকে শসা দিয়ে, আলু দিয়ে আর ছোট রুই মাছ, আমরা নরলা মাছও বলি, এই মাছ দিয়ে রান্না করব। তো ঘটনা যা হয়েছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি 2021 সালে একটা চাকরি অ্যাপ্লাই করেছিলাম, যদিও অত বড় সড়ো চাকরি না, ছোটোখাটো একটা সরকারি চাকরির সার্কুলার দিছিল। তারপরে আমার মামাতো ভাই বললো যে চাকরিটা অ্যাপ্লাই করে রাখ, যদি হয় তাহলে একদম খারাপ না, মোটামুটি ভালো আর কি। এটা হলো মহিলা অধিদপ্তরের একটা সার্কুলার ছিল, এই ডে কেয়ার ইনসার্স পদবি। তো এই ওই পদে লোক নিবে, এর জন্য সার্কুলার হয়েছিল, পরে অ্যাপ্লাই করে রেখেছিলাম 2021 সালে। তো সেই পরীক্ষাটা হঠাৎ করে মানে ডেট পড়ছে যে 2023 সালে এসে অক্টোবরের 13 তারিখ, মানে যে কালকের দিন, কালকে যে শুক্রবারটা গেল সেই শুক্রবারে। তো ভাবছি ঢাকায় যখন আছি আর সুযোগটা আছে তাহলে দিয়ে যায় আর কি পরীক্ষাটা, সেরকম ভালো প্রিপারেশন নিতে পারি নাই, তারপরেও ভাবছি যে পরীক্ষাটা দিয়ে যায়। তো যেহেতু আমি পরের দিন ভিডিওটা ছাড়লাম, আর ভিডিওটা কেন পরের দিন ছাড়লাম আর কেন ভিডিওটা সম্পূর্ণ আর কি শেষ করতে পারলাম না, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সব কিছু গুছিয়ে রান্নাবাড়া করে খেয়ে তারপরে আর কি বের হলাম আমার বাসা থেকে, ভালো একটু দূরে, যদিও ঢাকায় কিন্তু তারপরে ভালোই দূরে, 150-200 টাকা রিক্সা ভাড়া লাগে ওইখানে যাইতে। তো রিক্সায় গেলাম, রিক্সায় যাওয়ার পর ওইখানে সিদ্ধেশ্বরী কলেজে পৌঁছালাম। তো এখানে কেন্দ্র পড়ছে অ্যাডমিট কার্ডের রোল নং দেখে, তারপরে কত কত তালায় কত নাম্বার রুমে সিট পড়ছে সব কিছু দেখে বসে আছি। তো 9টার দিকে বের হয়েছিলাম, এখানে যে পৌঁছাইছি আর কি 9:40 এরকম সময় আর কি। তো এতটুকু সময় তো বসে থাকতে হবে, কারণ 11টার দিকে পরীক্ষা। তো বসে আছি, হঠাৎ করে 10:30-এর আগে আর কি, 10:00 পরে গেট থেকে অ্যানাউন্স করে দিল যে আমাদের পরীক্ষাটা হবে না। কেন হবে না সেটা কেউ জানে না, মানে উপর থেকে নির্দেশ যে পরীক্ষাটা আর কি স্থগিত করা হয়েছে। তো এখন তো সবার মাথায় বাস পড়ে গেল, আমি তো ঢাকা থেকে গেছি, আমার নয় অসুবিধে নেই, কিন্তু সবার তো আর তা না। এক একজন দিনাজপুর, রংপুর, সিলেট, মানে সারা বাংলাদেশে যে যেখান থেকে আসছে তাদের তো অনেক কষ্ট হয়েছে, সারা রাত ভরে জার্নি করে আসছে, অনেকে হয়তো বা হোটেলে উঠে আসছে, অনেকে আত্মীয় স্বজনের বাসায় আসছে, অনেকে ছোট বাচ্চা, অনেকে প্রেগনেন্ট, মানে এটা তো মেয়েদের একটা চাকরির সার্কুলার, তো মেয়েরা আসছে মেয়েদের সাথে, তো মেয়েদের তো কেউ একা ছাড়ে না, তাদের সাথে হাজবেন্ড আসছে বা গার্জেন আসছে, তো সবাই আসছে। এখন পরীক্ষার আধা ঘন্টা আগে বলবে যে পরীক্ষা হবে না, এটা কি কেউ মেনে নিতে পারে বলো? তারপর মানে সবাই তো একটা হুলস্থুল বাজিয়ে ফেললো যে এটা কি সম্ভব, পরীক্ষার আধা ঘন্টা আগে কিভাবে বলতে পারে যে পরীক্ষাটা হবে না, কেন রাত্রে জানালো না, সবারই আর কি খুব কষ্ট। তো ওদের কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছিলো, যদি আমি ঢাকায় থাকি আমার অতটা অসুবিধা হয় নাই, কিন্তু তারপরেও সবার অসুবিধা যেহেতু তাহলে আমারও অসুবিধা, মানে সবারই কষ্ট দেখে আমারও ভালো লাগতেছিলো না। এখন সবাই বলতেছে সবাই আন্দোলন করবে, এই করবে সেই করবে, কিন্তু করে কি লাভ, আন্দোলন করে কি কোনো লাভ হবে আসলে? এখানে তো কি বলবো, কি কারণে পরীক্ষাটা হলো না সেটা তো আর বুঝতে পারলাম না, অবশ্য কেউ বোঝার বাকিও নেই, সবাই বুঝতে পারছে কি কারণে পরীক্ষাটা হলো না, কিন্তু তাহলে এই রকম কেন হবে, যে কারণে পরীক্ষাটা হলো না কারণটা এরকম কেন হবে, মানে বাংলাদেশ কেন এরকম, এরকম কেন হবে, সবারই একটাই প্রশ্ন। তো খুবই খারাপ লাগলো। তারপর সবাই মিলে এখন আন্দোলন করবে, তো আমার মানে আমার স্বামী আমার সঙ্গে গেছে, ও তো এগুলি পছন্দ করে না, ও বলে পরীক্ষা না হয়ে না হোক চলো বাসায়, চলো বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চলো চলে যায়। তো আমি বলি দাঁড়াও একটু দেখি, আমি যদি চলে যাই এভাবে সবাই চলে যাবে, তারপর তো কিছু হবে না, দেখি যে ওরা কি করতে চায় বা ওরা কি বলতে চায়। তারপর ওরা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল, সব গাড়ি যাতায়াত বন্ধ করে দিল। এখন সবাই যে দাঁড়িয়ে গেল,
কোনো গাড়ি যেতে পারতেছে না, তাহলে কিন্তু জনগণেরই ভোগান্তি। আর আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, পরীক্ষাটা হলো না, এটার ক্ষেত্রেও কিন্তু জনগণের ভোগান্তি। যদিও আমরা সবাই জানি সরকার যা করেছে ভালোর জন্য করেছে, এখানে যারা মানে মেন প্রধান দায়িত্বে আছে, যারা মহিলা অধিদপ্তরের দায়িত্বে আছে, যারা বড় বড় কর্মকর্তা, তারা অবশ্যই আমাদের ভালোর জন্য করেছে, কিন্তু এটা কেমন ভালো, এটা কেন হবে, আগে থেকে কেন এর পদক্ষেপ নেওয়া হয় নাই? কোনো একটা ঘটনা ঘটেছে, বিদায় তো আমাদের সঙ্গে এরকমটা হলো, কিন্তু সেটা কেন হবে, আগে থেকে কেন তারা সচেতন না? তাই তোমাদের সাথে শেয়ার করছি সেই দিন কী হয়েছিল। তো তার আগে আমি বলে নিতেছি, ভিডিওটা আমি শেষ পর্যন্ত আর কি করতে পারি নাই, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি, কারণ পরে মন মানসিকতা আর ভালো ছিল না, তারপর যখন চলে আসলাম বাসায় আসলাম তখন আর ভালো লাগে নাই, তাই কালকেও ভিডিওটা শেয়ার করতে পারি নাই, আজকে শেয়ার করলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা লম্বা করবো না, যতটুকু সম্ভব হয়েছে দেখালাম। তো সবার জন্য প্রার্থনা করো, যারা এখানে পরীক্ষা দিতে আসছে তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে, কারণ সবাই অনেক দূর দূর থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে, যা হলো এটা ভালো হলো না। তো সবার জন্য আশীর্বাদ রেখো।